নমস্কার বন্ধুরা আমি সূর্য আগরওয়াল আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল গার্ডেনিং ইজ মাই প্যাশন বেঙ্গলি ভার্সন বন্ধুরা গাঁদা আমাদের অত্যন্ত প্রিয় ফুল আর আমরা প্রত্যেকেই হয় টবে লাগাই বা বাগানে লাগাই গাঁদা আমরা প্রত্যেকেই কিছু না কিছু বিভিন্ন ধরনের গাঁদা লাগাই তার মধ্যে যে বিশেষ ভ্যারাইটির গাঁদাগুলো লাগাই এখানে আমরা দেখছি টবে যেগুলো লাগাচ্ছি এগুলো সব হচ্ছে আমার কাটিংয়ের চারা ইনকার যে কাটিং ইনকার কাটিং থেকে আমি চারাগুলো লাগিয়েছি আর দেখুন গাছে ভর্তি ফুল আর আপনি যদি এমনভাবে চান যে গাছ ভর্তি ফুল হবে এক একটা গাছে তিরিশ থেকে খানা ফুল হবে অনেক দিন ধরে ফুলগুলো টিকে থাকবে আর আপনার প্রচুর প্রচুর মাত্রায় অনেক দিন ধরে ফুটে থাকবে তাহলে আপনাকে আমি পাঁচটা টিপস বলছি এই পাঁচটা টিপস যদি আপনি ফলো করেন তাহলে গাছ ভর্তি ফুল হবে আর গাছের কোয়ালিটিও ভালো হবে যদি আপনি বড় ফুল চান তাহলে ইনকার চারা লাগিয়ে দিন আর আপনি দেখবেন এখানে পিঞ্চিং করবেন না পিঞ্চিং না করে ওটাকে যদি রেখে দেন গাছ যে চার পাঁচটা বড় বড় ফুল আপনি পেয়ে যাবেন কিন্তু যদি আপনি কাটিংয়ের চারা লাগান তাহলে কিন্তু গাছে আপনার বুসি করতে হবে আর বুশি করলে আপনার প্রচুর মাত্রায় ফুল পাবেন ছোটো গাছ না একটু বড়ো গাছ হবে প্রথম যে ব্যাপারটা আপনাকে পিঞ্চিং করে দিতে হবে যেমন প্রথম যখন গাছটা মোটামুটি ছ ইঞ্চি থেকে আট ইঞ্চি বড়ো মাথাটা একটু কেটে দিতে হবে পিঞ্চিং করে দিলাম তার ফলে ওই সাইড থেকে অনেকগুলো ব্রাঞ্চ বেরোবে প্রত্যেক কটা পাতা নিচ থেকে দুটো তিনটে করে চারা এরকম ব্রাঞ্চ বেরোবে আর দেখুন এখানে আমি পিঞ্চিং করে দিয়েছি প্রত্যেক কটা ডাল মাথায় দেখুন একটা করে পিঞ্চিং করে দেওয়ার পরে দেখুন অনেকগুলো ব্রাঞ্চ বেরিয়েছে একবারই পিঞ্চিং করবেন বারবার পিঞ্চিং করার দরকার পড়বে না গাঁদায় দেখুন এই জায়গাটা আমি পিঞ্চিং করেছিলাম একবারই পিঞ্চিং করেছি এরপরে যে ব্যাপারটা হবে যখন আপনার ফুলের কুড়ি আসার সময় হবে তখন বেশ কিছু কুড়ি এসছে তখন আপনাকে ডিসবার্ডিং করে দেবেন দেখেন এই ধরনের ছোটো ছোটো কুড়িগুলোকে আপনি যদি কেটে দেন তাহলে কুড়িগুলো বড় হবে না আর এর ফলে ফোটার আগেই যখন আপনি ডিসবার্ডিং করে দেবেন প্রত্যেক কটা গাছের পাতা নিচ থেকে আবার দেখবেন দুটো করে ব্রাঞ্চ বেরবে এ করে দেখবেন আপনার অনেকগুলো ব্রাঞ্চ হয়ে গেছে মানে প্রথমে কি করলাম আমি ফুলটাকে না নিয়ে প্রথমে ডিসবার্ডিং করে প্রথমে অনেকগুলো ব্রাঞ্চ বাড়িয়ে নিলাম ব্র্যাঞ্চ বাড়িয়ে নিয়ে এবার আমরা কি করব এটাকে যথাযথ খাবার দেবো ট্রিটমেন্ট করব ট্রিটমেন্টের ব্যাপারটা আমি দেখে নিই যদি প্রচুর মাত্রায় ফুল পেতে হয় তাহলে মাটিটা খুব গুরুত্বপূর্ণ মাটিটা কিন্তু যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনার প্রচুর দেখুন এক একটা গাছে তিরিশ চল্লিশটা করে ফুল মানে মোটামুটি ফুল আর কুড়ি ভরে তিরিশ চল্লিশটা একসঙ্গে মানে একটা ব্যাচের ফুল হবে আরেকটা ব্যাচের নিচ থেকে রেডি হয়ে যাবে এই করে আপনি প্রচুর ফুল পাবেন গামলায় যদি লাগান আপনি মোটামুটি আট ইঞ্চি গামলায় আপনি লাগাতে পারেন কিন্তু যদি বুসি গাছ প্রচুর মাত্রায় ফুল পেতে চান তাহলে দশ ইঞ্চির গামলায় লাগানোটা বেস্ট আমি এগুলি যতগুলো গাদা গাছ লাগিয়েছি সবকটা কিন্তু দেখুন দশ ইঞ্চির গামলায় আর গামলা ভর্তি টপ ভর্তি কিন্তু মাটি দিয়েছি মাটিটা ভীষণ গুরুত্বপূর্ণ গাঁদা গাছে যখন মাটি প্রিপারেশন করবেন মাটি প্রিপারেশনটা একদম নোট ডাউন করে নিন কীভাবে মাটি প্রিপারেশন করবেন যে কোনো ধরনের মাটি গার্ডেন মাটি আপনার কাছে আছে গার্ডেন সয়েল সেভেন্টি পার্সেন্ট গার্ডেন নিয়ে নেন ভালো শুকনো দেখে মাটি তার মধ্যে মেশাবেন থার্টি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট বা কাউডান কম্পোস্ট এই যে এটা মিশিয়ে নিলাম এরপরে এর মধ্যে মেশাবেন এক থেকে দু চামচ আপনি মেশাবেন এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ সুফল আামে পাওয়া যায় যে কোনো দোকানে আপনি নার্সারি দোকানে পেয়ে যাবেন তার সঙ্গে মেশাবো দু চামচ সুপার ফসফেট সুপার ফসফেট কী করে মাটিকে ভুরভুরা করবে আর প্রচুর এখানে শেকড় চালনার ক্ষেত্রে সুবিধা মানে শেকড়ের পরিমাণ প্রচুর বাড়বে তার সঙ্গে এক থেকে দুই চামচ নেবো সর্ষের খোল দেখুন এটা সর্ষের খোল নিয়ে নিলাম এবার ভালো মতো মিশিয়ে নেবেন দেখুন টেকনিকটা দেখুন এটা শুধুমাত্র গাদার জন্য নয় গাঁদার জন্য তো স্পেশাল মাটি বটেই যে কোনো সিজন ফ্লাওয়ারের জন্য আপনি যদি এভাবে মাটি তৈরি করে নেন তাহলে কিন্তু খুব ভালো হবে এরপরে কী করবেন হালকা করে জল দিয়ে দেবেন পুরো ভেজাবেন না হালকা করে ভিজিয়ে রেখে দিন আর এরপরে এটাকে রেখে দিন প্রায় সাত থেকে দশ দিন এভাবে রেখে দিন এরপরেগুলোকে যে দশ দিন পরে আপনি এটাকে যখন এটা শুকনো হয়ে যাবে আবার এটাকে আলতো করে ভালো মতো মিশিয়ে নিন মিশিয়ে নেওয়ার পরে টবে মাটি দিয়ে ভরে প্রায় আট ইঞ্চি মাটি দশ ইঞ্চি গামলার মধ্যে আট ইঞ্চি মাটি ভরে নিয়ে তার মধ্যে আমি তিন থেকে পাঁচ ইঞ্চি টবে যে আমি গাদার চারাটা ট্রান্সপ্ল্যান্ট করেছিলাম সেই চারাটার মধ্যে বসিয়ে দেবেন বসিয়ে দিলেই দেখবেন গ্রোথটা ভীষণ ফাস্ট হবে আর এই ক্ষেত্রে দেখবেন আপনি যখন এটাকে গাছটা একটু বড়ো হয়ে যাবে তখন আমি পিঞ্চিং করে দেবো আর গাছটা দেখবেন অনেকগুলো ঝাঁকালো হয়ে যাবে ঝাঁকড়া হয়ে যাবে এর ফলে প্রচুর ব্রাঞ্চ হবে আর তারপরে প্রচুর ভালো হবে এই যে মাটির মিক্সচারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখন যেটা দেখাচ্ছি আমি আপনাকে দেখুন প্রচুর যখন মাত্রায় ফুল এসছে স্টেকিং করাটা কিন্তু খুব দরকার এই যে দেখুন বাতা দিয়ে এই যে বাঁশের বাতা আমি লাগিয়েছি তিনটে বাতা লাগিয়েছি তারপরে দেখুন দড়ি দিয়ে বেঁধে দিয়েছি এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আপনি চন্দ্রমল্লিকায় যদি কয়েকশো ফুল নিতে চান বা গাদায় যদি আপনি শয়ে শয়ে ফুল নিতে চান তাহলে স্টেকিং কিন্তু অবশ্যই করতে হবে তিন থেকে চারখানা এখানে দেখুন বাঁশের বাতা দিয়ে আমি লাগিয়ে দিয়েছি তারপরে দড়ি দিয়ে উপর থেকে নিচে অন্তত তিনবার দড়ি দিয়ে তিন জায়গায় আমি বেঁধে দিয়েছি দেখুন যেগুলো বাঁধা হয়নি দেখুন ডালগুলো কিভাবে ভেঙে পড়ে আছে একটা ফুলের ভায়ে নড়ে ডালগুলো ভেঙে যাবে গাঁদার ডাল কিন্তু ভীষণ নরম হয় একটু ওজন সহ্য করতে পারে না যখনই আপনি এটাকে ওপেন রেখে দেবেন দেখুন এই যে ডালগুলো ভেঙে ভেঙে পড়ে গেছে ওপেন রাখার ফলে দেখুন এই যে ডালটা ভেঙে পড়ে গেছে এই যে ডালটা ভেঙে পড়ে যাচ্ছে প্রচুর মাত্রায় যদি ফুল ফোটে ফুলের ওজন এত বেশি হয় যে ডালগুলো ভেঙে পড়ে সেই জন্য আপনাকে এই স্টেকিং করা তার সঙ্গে হচ্ছে দড়ি দিয়ে পেঁচিয়ে চারিদিকে বেঁধে দেওয়াটা অবশ্যই দরকার কারণ আপনাকে অনেক দিন ধরে ফুল নিতে হবে আর গাছ যদি আপনার ভেঙে পড়ে যায় তাহলে কিন্তু ফুলগুলো আপনি আর নিতে পারবেন না তাও দেখবেন অনেকটা গাছটা ন্যাড়া হয়ে যাবে সুতরাং এভাবেই স্টেকিং করে নিন আর আপনাকে আমি দু তিনটে টিপস আরও বলছি সেগুলোকে ফলো করুন আর আপনি দেখুন যে এখানে কত ফুল হয় গাদার সবচেয়ে বড়ো সমস্যা হচ্ছে টিক্স আর মাইটসের সমস্যা প্রচুর পরিমাণে টিক্স মাইটস ইনসেক্টে অ্যাটাক হয় তাহলে এটা কিন্তু কন্ট্রোল করা খুব দরকার আপনাকে আমি কিছু ইনসেকটিসাইড অ্যাকারিসাইড সাইড দেখাচ্ছি এগুলো আপনি বাজারে খুব সহজলভ্য যে কোনো একটা এর মধ্যে বলছি না যে যে মোটামুটি বিকেলের দিকে স্প্রে করে দেবেন আপনি সপ্তাহে একবার স্প্রে যদি করে দেন সপ্তাহে একবার এই ইনসেকটিসাইড অ্যাকারিসাইড তাহলে দেখবেন কোনো মাকড়ের আক্রমণ হবে না কোনো ইনসেক্টের আক্রমণ হবে না কোনো মাইটসের আক্রমণে দেখুন এটা হচ্ছে কাকা এটা আপনি দিয়ে দিতে পারেন এক থেকে দু এম এল পার লিটার নিয়ে যদি আপনি স্প্রে করে দেন তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন কাকা যদি না থাকে আপনি থিটাও দিতে পারেন থিটাও সমান কাজ করে সমান মাত্রায় এটাও ইনসেকটিসাইড মিটিসাইড একারিসাইডের কাজ করে আর এখানে দেখুন এটা নেবেন আপনি এক এম মোটামুটি এক এম এল পার লিটার নিলে কিন্তু আপনার কাজ হয়ে যাবে এই মধ্যে যে চারটে জিনিস দেখাচ্ছি চারটে মধ্যে যে কোনো একটা স্প্রে করলে সপ্তাহে একটা স্প্রে করলেই হবে আমাদের বাজারে পাওয়া যাচ্ছে আজকাল নাইস এটাও কিন্তু ভীষণ ভালো কাজ করছে এটা এক পার লিটারে ইনসেক্টস মাইস টিক্স সব কন্ট্রোল করবে আর যদি আপনি দেখুন প্রচুর মাকড়ের সমস্যা একদম রেড স্পাইডার মাইট ইয়েলো স্পাইডার মাইট হোয়াইট স্পাইডার মাইট তাহলে ইন্ট্রাপিড নামে পাওয়া যায় এটা যে কোনো দোকানে নার্সারির দোকানে পাওয়া যায় মোটামুটি এক এমএল পার লিটার নিয়ে যদি আপনি স্প্রে করে দেন মোটামুটি সপ্তাহে একবার তাহলে কিন্তু কোনো মাকড়ের সমস্যা হবে না মাকড়ের সমস্যা কিন্তু সাংঘাতিক মানে গাছে দেখবেন প্রচুর একদম মাকড়সার জালের মতো জাল হয়ে যায় পুরো গাছটাকে নুয়ে শুকিয়ে দেয় সুতরাং আপনি যদি ইন্ট্রাপিড একবার যদি বা এই যে তিনটা আগের বললাম এই তিনটের মধ্যে একটা স্প্রে যদি করে দেন মোটামুটি সপ্তাহে বা দশ দিনে একবার তাহলে কিন্তু খুব ভালো হবে নিরানি করার জন্য আপনি যখন মাটিটা নিরানি করবেন নিরানি কিন্তু খুব হালকা করবেন কারণ শেকড় যাতে কেটে না যায় গাঁদার শেকড় কিন্তু খুব সুপারফিশিয়াল উপরের দিকে থাকে গাঁদা গাছের শিকড় যদি বেশি কেটে যায় তাহলে কিন্তু শকিংয়ে চলে যাবে গাছটা সুতরাং নিরানি করার পরে একটা আপনাকে লিকুইড বলে দিচ্ছি যদি গাছ ভর্তি এটাকে যদি গাঁদার ফ্যাক্টরি বানাতে হয় গাঁদা ফুলের ফ্যাক্টরি প্রত্যেক সপ্তাহে প্রত্যেক দশ দিন পর পর যদি নতুন নতুন ফুল পেতে হয় একটা সলিউশন আমি আপনাকে দেখে দিচ্ছি এটা হচ্ছে মিউরেট অফ পটাশ এমওপি এটা নিয়ে নেবেন পাঁচ থেকে দশ গ্রাম এক লিটার জলের মধ্যে মিশিয়ে নিলেন এটা দেখুন নুনের মতো যে কোনো নার্সারি দোকানে পাওয়া যায় বা যদি সালফেট অফ পশা সেটাও দিতে পারেন আর তার সঙ্গে মিশাবেন হিউমিক অ্যাসিড ফালবিক অ্যাসিড বা অ্যামাইন অ্যাসিডের মিক্সচার এটা পাওয়া যায় কিনতে যে কোনো নার্সারি দোকানে হিউমিক অ্যাসিড ফালবিক অ্যাসিড যে কোনো ব্র্যান্ডের এটা হিউমিনাল গোল্ড অনেক কোম্পানির পাওয়া যায় অনেক সময় হিউমিক অ্যাসিড ফালবিক অ্যাসিড মাইক্রো নিউট্রিয়ান্টসের মিক্সারও পাওয়া যায় তার সঙ্গে সিউড এক্সট্রাক্টও থাকে এগুলো আপনি মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে এবার দেখুন একটা টবে মানে মোটামুটি আপনি একশো এমএল করে দিয়ে দেবেন মোটামুটি যদি দশ দিনে একবার আপনি মোটামুটি যদি একশো এম করে এক একটা টবে দিয়ে দেন তাহলে আর কোনো এক্সট্রা খাবারের দরকার পড়বে না এর মানে কী হবে প্রচুর কুড়ি হবে আর প্রচুর কুড়ি মানে হচ্ছে প্রচুর ফুল আর ফুলের সাইজগুলো বড় হবে ফুল কিন্তু অনেক দিন ধরে টেকসই হবে সুতরাং এই সলিউশনটা অত্যন্ত দরকার আর যদি না পান তাহলে আপনি কিন্তু লিকুইড মাস্টারকে ফার্টিলাইজার যেটা সোর্সের খোলের আমরা লিকুইড সার যেটা বানাই জিরো যেটা সোর্সের খোলের লিকুইড খাদ সেটা যদি আপনি কি দশ দিনে একবার দিয়ে দেন তাহলে কিন্তু রেগুলার আপনার কিন্তু ফ্লাওয়ারিং হতে থাকবে এটা মোটামুটি তিন মাস রেগুলার আপনি এখান থেকে ফুল পাবেন অনেক সময় কী হয় এখানে অনেক সময় ফাঙ্গাসের অ্যাটাক হয়ে যায় ফাঙ্গাসের অ্যাটাক হলে দুটো আমি বলে দিচ্ছি একটা হচ্ছে অ্যামিস্টার বা আরেকটা হচ্ছে ইকুয়েশন প্রো এর এক এম এল পার লিটার নিয়ে যদি আপনি স্প্রে করে দেন সাত দিনে দশ দিনে একবার স্প্রে করে দেন তাহলে কিন্তু ভীষণ ভালো হবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ